জানেন কি, রাতে নাভিতে দুই ফোঁটা তেল দিলে কি হয়, খাবার খাওয়ার পর কিভাবে ঘুমালে খাবার তাড়াতাড়ি হজম হয়, কোন প্রাণীর দুধ মুখে মাখলে ব্রণ ভালো হয়, ওষুধের মাঝখানে দাগ কাটা থাকে কেন, এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোন প্রাণীর দুধ মুখে মাখলে ব্রণ ভালো হয়ে যায়? ভেড়া, মহিষ, গরু, ছাগল। সঠিক উত্তর হচ্ছে ছাগল। বলতে পারবেন কোন শহরকে রিস্কার শহর বলা হয়? কলকাতা, মুম্বাই, লাহোর, ঢাকা। সঠিক উত্তর হচ্ছে ঢাকা। পরের প্রশ্ন, বলতে পারবেন ওষুধের মাঝখানে দাগ কাটা থাকে কেন? বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে বেশি পাওয়ারের ওষুধ একেবারে না খেয়ে সহজে অর্ধেক করে খাওয়ার জন্য লম্বা দাগ কাটা থাকে। বাচ্চাদের বা বড়দের ক্ষেত্রে বেশি পাওয়ারের ওষুধ একেবারে না খেয়ে সহজে অর্ধেক করে খাওয়ার জন্য লম্বা দাগ কাটা থাকে। রাতে ঘুমানোর আগে কি চিবিয়ে খেলে রাতের ঘুম গভীর হয়? রসুন, জোয়ান, মেথি, এলাচ। সঠিক উত্তর হচ্ছে এলাচ। কিছু মানুষ আছে যারা সারাদিন পরিশ্রম করেন কিন্তু রাতে ভালোমতো ঘুম হয় না, তার কারণে তারা পরের দিন বিরক্ত এবং মানসিক চাপ অনুভব করেন। তারা যদি রাত্রে শোবার আগে একটি এলাচ খেয়ে এক গ্লাস গরম জল পান করেন তাহলে অনিদ্রা দূর হয়। জানা আছে কোন পাতার রস মুখে মাখলে ব্রণের গর্ত দ্রুত মিলিয়ে যায়? তুলসী পাতা, নিম পাতা, পুদিনা পাতা, পেঁপে পাতা। সঠিক উত্তর হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণ হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে। পুদিনার রস লোমকূপে জমে থাকা ময়লা দূর করে। ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করে পুদিনা পাতা। রাতে ঘুমানোর আগে এই রসে তুলা ভিজিয়ে ব্রণের দাগের উপর একাধিকবার ঘষুন। সারা রাত এভাবেই রেখে দিন, তারপর সকালবেলায় মুখ ধুয়ে ফেলুন। পরের প্রশ্ন, গ্রিন টিতে লেবুর রস ও এক ফোঁটা মধু মিশিয়ে খেলে কি হয়? মধুর অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। গ্রিন টির ভিটামিন এ এবং লেবুর ভিটামিন সি মজবুত করে চুলকে। লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী এই পানীয়, এতে লিভার পরিষ্কার হয়। খাবার খাওয়ার পর কিভাবে ঘুমালে খাবার তাড়াতাড়ি হজম হয়? বাম কাত হয়ে, ডান কাত হয়ে, উপর হয়ে, চিত হয়ে। সঠিক উত্তর হচ্ছে বাম কাত হয়ে। খাবার খাওয়ার পর কোন দিকে ফিরে ঘুমাচ্ছেন তার উপরেও নির্ভর করে খাবার হজম হবে কিনা। খাওয়ার পরে বাঁ দিকে পাশ ফিরে শুলে হজম ভালো হয় বলে মত বহু পুষ্টিবিদদের, কারণ এতে ক্ষুদ্রান্ত থেকে বৃহত্তন্ত্রে সহজে খাবার চলে যেতে পারে। বাঁ দিকে কাত হয়ে শুলে গ্যাস্ট্রো ইসোফেগাল অ্যাসিড রিফ্লেক্স কমে। আজকের শেষ প্রশ্ন, নাভিতে দুই ফোঁটা তেল দিলে কি হয়? গোপন দুর্বলতা, ব্রণ কমে, গাঁটে ব্যথা কমে, ত্বক উজ্জ্বল হয়। সঠিক উত্তর হচ্ছে সবগুলোই। বিশেষজ্ঞদের মতে নাভিতে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে মালিশ করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে, কিছুদিন ব্যবহার করেই ফল পাবেন হাতে নাতে। এর ফলে আপনি হয়ে উঠবেন আরও মোহনীয়। হাঁটুর ব্যথা কতটা কষ্টকর কেবল তারাই অনুভব করতে পারে। রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নাভিতে মালিশ করুন, দেখবেন সকালে ঘুম থেকে ওঠার আগে অনেকটা আরাম বোধ করছেন।
বন্ধুরা, আজকের কুইজ পর্ব এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। শীঘ্রই দেখা হবে পরবর্তী কুইজ ভিডিওতে। ধন্যবাদ।